আজ গাংনাপুরে একটা অর্কেস্ট্রা ব্যান্ডের প্রোগ্রাম রয়েছে, সেখানে আমরা সাউন্ড নিয়ে বেরোচ্ছি। চলুন দেখি কী কী ইকুইপমেন্ট, সাউন্ড ইকুইপমেন্ট আমরা নিচ্ছি। দেখছেন আমার ছেলেরা তুলছে, এটা হচ্ছে ডবল 18-2 ওয়ে সাবওফার, এরকম দুটো সাবওফার আমরা গাড়িতে তুলছি। এছাড়াও আমরা নেব, আমরা এক এক করে মাল তুলে নিচ্ছি, চারখানা ইনস্ট্রুমেন্ট মনিটর 600 ওয়াটের এবং দুটো ভোকাল মনিটর, এছাড়াও মিক্সচার কনসোল হিসেবে আমরা ব্যবহার করব এখানে সাউন্ড ক্র্যাপের LX72, যেটা 32 চ্যানেলের মিক্সচার। আচ্ছা, অ্যাম্প সেকশনগুলো আমি পরবর্তীতে অনুষ্ঠান চলাকালীন আমি দেখাচ্ছি। গাড়িটা বাধা চলছে, খুব অনেকটাই রাস্তা যেতে হবে বলে খুব সুন্দর করে আমরা বেঁধে নিচ্ছি। এরপর দেখুন আমরা কি, এবার এই যে কোন আমরা যে মিক্সারটা ব্যবহার করছিলাম LX72 32 চ্যানেল, এছাড়া আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমার স্টুডিও মাস্টারের 3.0, দুটো স্টেবিলাইজার ভোল্টেজটাকে ব্যালেন্স করার জন্য এদিকে রেখেছি V7000, যেটা সাবওফার চালাচ্ছি। এছাড়াও দুটো অ্যালাসিস মিডি ফার 4 রিভার্বটাকে কন্ট্রোল করার জন্য একটা DJ সফটওয়্যার আর একটা ইকুইলাইজার, DT3 রয়েছে ভোকালটাকে ব্যালেন্স করার জন্য। আর এইদিকে আমার রয়েছে FOH সিস্টেম, যেটা আগে দেখেছি। এখানে আমি পপ কোম্পানির 4টে মনিটর ইউজ করছি ইনস্ট্রুমেন্টের জন্যে, ভোকালের জন্য দুটো অপটাল কোম্পানির অরিজিনাল মনিটর ইউজ করছি। এবং দেখতে পাচ্ছেন আমার ঢোল প্লেয়ারের জন্য আমি দুটো মাইক্রোফোন ইউজ করছি, একটা হচ্ছে মিট্রোর 107 আর একটা হচ্ছে আউজার 111। কিবোর্ড এবং লিড গিটার বেস গিটারকে সেপারেট মনিটর দিয়ে আমি দুটো পপ মনিটর রেখেছি। এছাড়াও প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই ব্যালেন্স করে রাখা আছে। এবার আমার এই টোটাল গানটাকে, আমার গানটাকে ডিলে করার জন্যে বা টেনে রাখার জন্য একটা DT3 ইউজ করছি, এটা অনেক পুরানো DT3। এই যে দুটো ভলিউম দেখছেন এখানে, এই 4টে ভলিউমে টোটাল রিভার্ব কন্ট্রোল হচ্ছিলো, এই দুটো দিয়ে আমার সাবওফার চলছে, এই দুটো দিয়ে আউটপুটটা চালাচ্ছিলাম, এটা দিয়ে আমার মেন যে মিডটা চলছে, বাকিগুলো ইনস্ট্রুমেন্টগুলো ব্যালেন্স করেছি। এগুলো কোনো সময় ফুল দিইনি, কেননা ফুল দিলেও আমরা 0 dB সাউন্ড মেনটেন করি। সঙ্গে থাকুন পরবর্তীতে।